আচ্ছা বলুন তো কেমন হবে, আমি যদি আপনাকে বলি যে ফেসবুক আপনার ব্যাপারে সবই জানে। ফেসবুক তো এটা জানে যে আপনি ফেসবুকে কী কী করেন, এছাড়াও আপনি ফেসবুকের বাইরেও কী কী করেন ফেসবুক কিন্তু তা সবই জানে। যেমন আপনি আপনার ফোনে কোন কোন অ্যাপ্লিকেশান ইউজ করেন ফেসবুক সেটাও জানে। আপনি আপনার ফোনের মাধ্যমে কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন ফেসবুক সেটাও জানে। ওই ওয়েবসাইটগুলোতে আপনি কী কী বিষয় নিয়ে কাজ করেছেন বা কী কী জায়গায় ভিজিট করেছেন ফেসবুক সেটাও জানে। ফেসবুক এটাও জানে যে আপনি আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার ইউজ করছেন। ফেসবুক এটাও জানে যে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে কোন কোন সাইটে ভিজিট করেছেন এবং সেই সাইটগুলোতে আপনি কী কী করেছেন। আর আপনার বিষয়ে ঠিক এমনই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা ফেসবুক জানে। আর মজাদার বিষয় কি জানেন, যে আপনি নিজেই ফেসবুককে এমন একটা পারমিশন দিয়ে রেখেছেন যার ফলে সে আপনার এই তথ্যগুলোকে সচরাচর চেক করছে বা প্রতিনিয়ত নজর রাখছে। আপনি নিজের এমন একটা সেটিংস অন করে রেখেছেন যার ফলে ফেসবুক কিন্তু আপনার এই সব বিষয়গুলোকে খুব ভালো করে জানে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো যে কীভাবে আপনি ওই গুরুত্বপূর্ণ সেটিংসটাকে অফ করবেন। তবে এখানে একটা কোয়েশ্চেন আসে যে ফেসবুক এত কিছু তথ্য নেওয়ার পর আপনার কী ক্ষতি করতে পারে। ব্যাপারটুকু হচ্ছে যে ফেসবুক এই তথ্যগুলো নেওয়ার পরে কিন্তু আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে। দেখা যাচ্ছে যে আপনাকে আপনার ইন্টারেস্ট রিলেটেড বিভিন্ন ডাটা সে দেখাবে, বিভিন্ন অ্যাডস সে আপনার ইন্টারেস্ট রিলেটেড আপনাকে দেখাবে, বিভিন্ন প্রোডাক্ট দেখাবে সে আপনার ইন্টারেস্ট রিলেটেড, আবার ফেসবুকে আপনি যে ভিডিও দেখছেন অথবা যে পোস্টগুলো দেখবেন সেগুলো আপনার ইন্টারেস্ট রিলেটেড কিন্তু হয়ে থাকবে। তো ব্যাপারটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার, কেননা ফেসবুক এই সব কিছুর মাধ্যমে আপনাকে কন্ট্রোল করবে। সো চলুন দেখে ফেলি যে কীভাবে আপনি ওই নির্দিষ্ট সেটিংসটাকে অফ করবেন এবং ফেসবুকে আপনার প্রাইভেসিটাকে বজায় রাখবেন যাতে ফেসবুক আপনাকে কন্ট্রোল করতে না পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটুকু ওপেন করে ফেলবেন, থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এরপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এটার উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক আমার রিসেন্ট মান্থের আমি কোন কোন অ্যাপ্লিকেশানে দেখাচ্ছি ভিজিট করেছি, কী কী করেছি, ফেসবুক কিন্তু এগুলোর ব্যাপারে সবগুলো এখানে জানে। দেখেন, সময় নিউজ আমি ভিজিট করেছি, হাইপ স্কোয়াড আমি ভিজিট করেছি, জ্যাম ডট জিজিতে আমি ভিজিট করেছি, এগুলো কিন্তু ফেসবুক দেখাচ্ছে। আপনি দেখতে পারেন এখানে এরা আবার প্রাইভেসি টিপসও দিয়েছে যে হোয়াট ইজ অফ ফেসবুক অ্যাক্টিভিটি। আমরা এটা না পড়ি, আমরা এটা পড়ি যে হাউ ডিড ফেসবুক রিসিভ ইউর অ্যাক্টিভিটি। এখানে বসে দেখেন, ওয়েন ইউ ভিজিট আ ওয়েবসাইট অর ইউজ অ্যান অ্যাপ, বিজনেস অর অর্গানাইজেশনস ক্যান শেয়ার ইনফরমেশান অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি উইথ আস বাই ইউজিং আওয়ার বিজনেস টুলস। মিনস আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করেন অথবা কোনো একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, তখন কিন্তু ওই যে ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশানটা ফেসবুকের যে আপনার বিজনেস টুল আছে এটাকে ইউজ করে এবং ফেসবুককে আপনার যে অ্যাক্টিভিটি আছে এগুলো দেয় বা এদেরকে সেল করে বলা যেতে পারে। তো এখানে দেখেন আরও ইনফরমেশান দিয়েছে, ঠিক আছে, যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। এখন ফেসবুক কী বলছে, উই ইউজ ইউর অ্যাক্টিভিটি টু শো ইউ থিংস ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন লাইক ইভেন্টস ইউ মাইট ওয়ান্ট টু গো টু। বলতে যাচ্ছে যে ফেসবুক আমরা এগুলোকে ইউজ করি বা এই ইনফরমেশানগুলোকে ইউজ করি কী কাজে ইউজ করি, আপনাকে দেখাচ্ছেন বলছে যে টু শো ইউ থিংস ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন, আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টা আপনাকে দেখানোর জন্য। আর ফেসবুক কিন্তু আমাদেরকে এভাবেই কন্ট্রোল করে, আমরা যে জিনিসগুলোতে ইন্টারেস্টেড সেটা কিন্তু তারা বেশি থেকে বেশি রিকমেন্ড করে। আপনি যদি ফানি ভিডিও দেখবেন একটা, তাহলে দেখবেন ফেসবুক তার নিচে কতগুলো ফানি ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করে দিবে। এর ফলে আপনি ফেসবুকে 10 মিনিটের জন্য আসলেও সেখানে কিন্তু 2-3 ঘন্টা ইজিলি আপনার সময়টুকু নষ্ট হয়ে যায়। আবার এখানে কিন্তু ফেসবুক শেষে বলছে যে তারা এই ধরনের ইনফরমেশানগুলো কিন্তু সেল করে না। দেখেন, উই ডোন্ট সেল ইউর ইনফরমেশান টু এনিওয়ান। ফেসবুক যদিও আমাদের ডাটাগুলোকে অন্যদের সাথে শেয়ার না করে, তারপরেও কিন্তু এটা ফেসবুকের কাছে থাকলে অনেক বড় একটা রিস্কের ব্যাপার। কেননা কিছুদিন আগেই ফেসবুক হতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজারদের ডাটাগুলো কিন্তু চুরি হয়েছিল। এই ঘটনা কিন্তু আপনারা অনেকেই জানেন। এখন ব্যাপারটুকু হচ্ছে এটাকে তাহলে অফ করবো কীভাবে। আপনি দেখেন
প্রথম কাজটা করতে পারেন ভিউ অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করবেন। এরপর অবশ্যই এখানে আপনি আপনার পাসওয়ার্ডটুকু দিয়ে ফেলবেন। পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার কাছে দেখেন, সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের কাছে কিন্তু ডাটা আছে যে আমি কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছি। উপরে দেখেন লেখা রয়েছে, দিস ইজ আ সামারি অফ 94 অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস দ্যাট হ্যাভ শেয়ার ইউর অ্যাক্টিভিটি। এখানে 94টা এমন অ্যাপ্লিকেশন অথবা যে ওয়েবসাইট আছে তাদের কিন্তু ডাটা আছে, যারা আমার ডাটাগুলোকে এই ফেসবুকের কাছে শেয়ার করেছে। মিন্স বুঝতে পাচ্ছেন যে ফেসবুক আমাকে কী লেভেলে কন্ট্রোল করছে। আর সর্বপ্রথমে কী করবো, যে এই যে ক্লিয়ার হিস্টোরি আছে এটাকে ক্লিয়ার করে ফেলবো। মিন্স এখানে দেখেন লেখা রয়েছে, ক্লিয়ার ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি ফ্রম ইউর অ্যাকাউন্ট, হেয়ার আর সাম থিংস টু নো। এগুলোগুলো করলে আপনার ক্লিয়ার হিস্টোরি হয়ে যাবে। মিন্স যে ডাটাগুলো এখন পর্যন্ত ফেসবুক স্টোরেজ করে রেখেছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করব। আমার এখানে হিস্ট্রিগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা কী করব, যে থ্রি ডটের উপর ক্লিক করব। এখানে অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করব। এরপর দেখেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করব। এখানে দেখেন ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি, হ্যাঁ এই যে এটা অন করা আছে, হ্যাঁ যে আমার ফিউচারে যে ফেসবুক অ্যাক্টিভিটিগুলো হবে এগুলো কিন্তু এখানে অন করা আছে। আমি কী করব, এটাকে অফ করে দিব। ওকে, আমি যদি এখানে অফ করে দেখেন টার্ন অফ লেখা আছে, আমি এটাকে টার্ন অফ করে দিলাম। সো এই জায়গাতে আমরা আমাদের ফেসবুকে যে অ্যাক্টিভিটি আছে এটাকে অফ করে দিয়েছি, এটা আর কারো কাছে এখন ফেসবুক শেয়ার করবে না। সো আমরা এটাকে আবার ব্যাক করে যাব। অবশ্যই হিস্ট্রিটাকে ক্লিয়ার করবেন এবং তারপরে সেটাকে অফ করবেন। এছাড়াও আপনি এখানে দেখেন ক্লিয়ার হিস্ট্রি বলে অপশন আছে, এটাকে একবার ক্লিয়ার করে ফেলবেন। সো আমরা আমাদের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিয়েছি, আমরা এই যে সেটিংসটা আছে সেটা অফ করে দিয়েছি। সো এই নির্দিষ্ট সেটিংসটুকুকে অফ করে দিলে ফেসবুক আর আপনার উপর নজরদারি করতে পারবে না। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর মাস্ট বি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও ফেসবুক হতে বাঁচতে পারে। আপনি যদি জানতে চান যে কীভাবে ফেসবুক পেজ ভাইরাল করবেন, তাহলে হাতের এই বাম পাশে ভিডিওটাকে দেখতে পারেন। আর যদি জানতে চান যে কীভাবে ফেসবুকে ফলোয়ার ইনক্রিজ করবেন, তাহলে হাতের এই ডান পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।